ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত নেতারা। সকাল 10টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন। শনিবার আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় 7,000 কাউন্সিলর অংশ নেন। প্রধানমন্ত্রী, আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, সেটাই গতকাল আমাদের সম্মেলনের যে উপস্থিতি এবং সমাবেশ আমরা প্রমাণ করেছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গতকাল এই সম্মেলনে নেতৃত্ব নির্বাচিত হয়েছে।